আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার প্রিয় সৌদি প্রবাসী ভাড়া আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন দর্শক সত্য কথা বলায় আমাকে অনেকে অনেক কিছু বলছেন যদিও তাদের বিচার আল্লাহ সোবাহত তালা করবেন তো দর্শক যারা যে সকল প্রবাসী ভাড়া বছর তিন বছর আকামার মেয়াদ নাই যাদের হুরূপ রয়েছেন বিশেষ করে যাদের যখন চার বছর এক আমার মেয়াদ নেয় তাদের বিষয়ে আজকে এই কথাগুলো তাদের সাথে আমি একটু আমার আমারও খুব কষ্ট হচ্ছে তাদের জন্য যারা খুব আশায় ছিলেন যে আমরা হয়তো বা কিছু একটা বা প্রতিদিন ভিডিও দেখছেন বিভিন্ন ইউটিউবার বিভিন্ন গণমাধ্যমের খবর দেখছেন যে কি জানি হয় কী জানি একটা সুবিধা জানি আসে ঠিক আছে এটা নিয়ে খুবই আপনারা পেরেছানে ছিলেন আমি জানি দর্শক এখনও পর্যন্ত কোনো ধরনের তথ্য বা কোনো ধরনের নিউজ এ পর্যন্ত আমরা পাই না যে রসুম গভর্নমেন্টের রসুম কমবে বা কম হচ্ছে বা কম হবে তো দর্শক মূলত এখানে এই সৌদি আরবে যেই বড় সমস্যা প্রবাসীরা ভোগতেছে আজকে তিন থেকে চার বছর ধরে যখন পঁচিশশো রিয়াল মুক্তবা আমলের রসুন ছিল দু হাজার সালে ঠিক আছে তখন কিন্তু ঠিক ছিল মোটামুটি আঠারোতে আয়সা যখন এটারে আটচল্লিশশো করা হলো উনিশে আয়সা যখন এটারে বাহাত্তর বিশে আয়শা যখন করলো নয় হাজার পাঁচশো তখনই আসলে এই তখন থেকে মূলত প্রবাসীদের একামার এক্সপায়ার হওয়া শুরু করে অর্থাৎ সে তার ক্যাপাসিটি তার মানে তার স্বার্থে কুলে ওঠে না সে একামা রেণু করবে টাকা কফিলের টাকা দিবে একামার টাকা দিবে তগুলো রসুম দিবে সে আসলেও পারে না পেরে উঠতে পারে না তাই এদের একামাগুলো কিন্তু মূলত এক্সপায়ার হয়েছে কয়েক বছর ধরে এখন যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা না আসে ততক্ষণ পর্যন্ত তো এই সকল প্রবাসী ভাইদের জন্য আমার মতে আমার মতে আমি জানি না অন্যদের মতে কি না আমার মতে কোনো ধরনের সুখবর বা কোনো ধরনের ভালো খবর তাদের জন্য কোনো কিছু ভালো কিছু এরকম কোনো কিছুই আমার মনে হচ্ছে না তো দর্শক প্রতিনিয়ত বা আপনার বিভিন্ন খবরাখবর দেখে থাকেন বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য দেখে থাকেন কখন যেন একটা সুখবর আপনার জন্য চলে আসে দর্শক যখনই আপনার এই সুবিধাটা আসবে তখন হয়তোবা আমরা আমাদের চ্যানেল থেকে প্রচার করবো হয়তোবা সেটা আপনি আপনার আশেপাশে কারো কাছ থেকেই শুনতে পাবেন যে আপনার জন্য একটা সুখবর আছে এবং এটা এক থেকে দু দিনই ভিতরে পুরো সৌদি আরব হয়ে যাবে যে এই আত্মা তিন বছর চার বছর এক আমার জন্য সুযোগ আসছে এখন পর্যন্ত কোনো ধরনের সুযোগ আসে না তাই এটা বলার কারও ক্ষমতা নাই যে তিন বছর চার বছর পাঁচ বছর আমার যাদের নাই তাদের এ সুযোগ ওই সুযোগ ওই সুযোগ এমনকি আমরা কয়েকদিন আগে একটা একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে একটা ছোট্ট একটা ব্লগার মাধ্যমে আমরা দেখছি যে দু বছর ছোটো আছে। দুই বছর এক আমা করা যায় একশো রিয়াল দিয়ে এরকম ভিডিও আমরা দেখতে দেখতে পেয়েছি আসলে গুজুব এত বেশি চড়াচ্ছে সৌদি আরবে যেটা এখন বাংলাদেশও মনে হয় এত গুজুব নাই ঠিক আছে শুধু সৌদি আহবেই গুজুব তো ব্যবসা করা যাচ্ছে অনেকে আলহামদুলিল্লাহ এই গুজুব দিয়ে যাক এগুলোর বিচার আল্লাহ সোহন আল্লাহ করবে সত্য মিথ্যা সব কিছু আল্লাহ দেখতেছে আর কি দর্শক আপনাদের বিষয়ে যেটা আমার বলা ঠিক আছে যতক্ষণ পর্যন্ত অর্থাৎ আপনার ক্যাপাসিটি হয়ে না উঠবে যে আগাম রেণু করার আপনি তিন বছর চার বছর আগাম করতে হলে বহুত টাকা লাগবে ভাই বহুত টাকা লাগবে এখন আপনাকে যখন হুট করে দেখেন যদি বলে ভাই দশ হাজার টাকা দিয়ে আপনি তিন বছর একাম করে দেব তাহলে মনে করেন যে দশ হাজার গেলে সে মায়ের মায়েরা দেবো খায়াল কথা হচ্ছেন যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট কোনো ধরনের মাপ না দিচ্ছে ততক্ষণ কিন্তু কম টাকা দিয়ে কোনো ধরনের একাম করার কোনো সিস্টেম নাই দর্শক আর যদি কোনো সিস্টেম আসে তখন সেটা আপনি নিজে দেখবেন আর কখনও কোনো কোনো অর্থাৎ আপনি কোনো কাজের সাথে যদি কারোর সাথে চুক্তিবদ্ধ করেন এই কাকামার বিষয়ে কফলার বিষয়ে আগে অ্যাডভান্স কোনো টাকা দেবেন না কাজ শেষ হবে টাকা নেবে সবসময় আমরা বলি আপনার একামার রসুমের টাকা সরকারি ফিস টাকা কোনো মোয়াক্গেপ কোফিল কাউরে দেওয়া দরকার না আপনি নিজের টাকা নিজে পেমেন্ট করেন যে কোনো মুক্ত থেকে পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ টাকা খরচ হইলেও আপনার টাকাটার একটা সিকিউরিটি আসে দর্শক তাদের জন্য আমাদের আসলে তেমন কোনো সুখবর নাই আমাদের হাতে এই মুহূর্তে কিন্তু শুধুমাত্র দুঃখ বা দুঃখ প্রকাশ করার মতনই কথা ছিল অর্থাৎ যারা এই এতদিন আশায় ছিলেন যে কপিল তো চলে যাব হয়তো বা গভর্নমেন্ট আমাদেরকে কোনো সিস্টেমে নিয়ে যাব বা কোনো কোম্পানি হয়তো বা আমাদেরকে একামা করে দেবো বিভিন্ন ধরনের আশা ছিলেন আমরা জানি তো আসলে এখন পর্যন্ত কোনো সিস্টেম নয় আগের মতন সব কিছু আছে অর্থাৎ একজন আমার খুব ভাই এক কমেন্ট করছে যেই লাউ সেই কদু ঠিক আছে ঠিক আছে আসলে এই বাস্তবটা ঠিক সেম হয়েছে এই মুহূর্তে দর্শক যদি কোনো ধরনের সত্যিকারেই কোনো ধরনের কোনো সুখবর থাকে অবশ্যই আমরা আপনাদেরকে প্রমাণ সহকারে এবং বাস্তব সহকারে আমরা আপনাদেরকে সামনে উপস্থাপনা করব। ভালো থাকবেন নতুন ভিডিও দেওয়া পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি আল্লাহ হাফেজ